নিজেরা খাইতারি না, আমি সমিতি টিয়ে দিন করতাম। কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, ভাত রান্ধুম কি ডাল ডুল নাই, ভাত নাই, চাল নাই। আমরা বাড়া থাই তখন আমরা আল্লাহ অভিযোগ দিছে, অভিযোগ দিছে কষ্ট দুঃখ করিয়া 22 দিন যে দিছে, এটা 22 দিন ব্যবহার না। আবার আমার জন্য অনেক কিছু, আমরা একদিন এক ফার ডাইল কিনে নিয়ে খেয়ে মতো আমার কথা না, নদীর ফার মাইশে কষ্ট থাকে। অশহরের মানুষ আমরা, জাগ জমিন নাই, ভাঙিয়া সুরি আমরা এই এলাকাতে বসবাস করছি। তো নদীর যায় যাইলে ধরে, যখন সরকার চাল দিছে, সরকার তো দোষ না, জনগণের দোষ, জনগণের সব খাইলে। আমার প্রথম 3 ওয়ারে 40 কেজি করে চাল দিছে, 3 ওয়ারে থাওয়ার ফরে দিয়া, যেই যাওয়ার ফরে দিয়া দিছে আপনার 25 কেজি করে, 25 কেজি যে ফরে দিছে আধ মানে আপনার 18 কেজি করিয়া ধরেন। আজ কত 17-16 দিন ফোন তো এই বন্ধ, বুঝছেন? ধরেন আমরা এই ফোন তো বেকারই নিছি বইয়া, আমার কোনো ধরার কোনো কায়দা কারণ নাই, বুঝছেন? আমরা জেলেরাও নাওদ নমন করি, হেয়ার পরে আবার ইয়া এই জাল ফাল লাইন ফাইন করি, কাজকাম করি। এই ফোন তো 4-5 দিন পর ধরেন আমরা মাছ টাস ধরুন যদি আল্লাহ দেয়, এর পরে এখন এর ভিতরে ধরেন কিস্তি এলারা ধরেন হইসি করে বাজিয়ে দেয় ইয়া এই সমিতি এলারা। আমরা নিজেরা খাইতারি না, আমি সমিতি টিয়ে দিন করতাম, কেমনি দিন। এখন সামনে বাকি আছে ধরেন 4-5 দিন, এলা যদি আল্লাহ দেয় তাহলে আমরা দত্তারও মান নাইলে না। আমরা কাজকাম করতারি না, মনে করেন জেলে কর্ম করিয়া খাই, জাহাজে মাঝে কাম করি, সমুদ্র টুমুদি কিস্তি মিস্তি দিতে চালাইতে অনেক কষ্ট। এই পরিস্থিতি আমাদের মনে করেন খাইতে যাইতে ছেলে মেলে লইয়া খাইতে খাইতে টাইতে অনেকই কষ্ট। আমাদের দিছে চাউল দিলে লাভ তো হয় না, আমাকে তো আরও বাজার কিছু লাগে এই লগে, তাহলে আমরা খাই কীভাবে, চলি কীভাবে? দামও তো বেশি, অনেক দাম মালামালের, সর্বদিকে আমরা অনেক কষ্ট হয়। সরকার অভিযান দিছে, আমরা চাল 25 কেজি করে দিছে, এত তার আমাকে হয় না, তাহলে এনজিও বন্ধ করার কথা ছিল, বন্ধ হয় না, আমাকে দেনা ফেনা করিয়া সুদূর হলো। এটা সমস্যা হয়েছে, আমরা অনেক কষ্টে রয়েছি, নাও জল মালাম। আমরা খাইতে তো অনেক কষ্ট হয়েছে, আপনার জেলে তো যাই নাই। কিস্তি দিতে তোর মাইলিশ রক্ষা অভিযানের সময় আমাদের ভোলা জেলায় আমাদের জেলা প্রশাসক স্যার